হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? প্রতি বছর স্টুডিওতে ছোট করে গণেশ পুজো করি। এবছর শরীরটা একটু খারাপ, কিন্তু তার মাঝেও ছোট করে পুজোটা করলাম। সবার ফার্স্টেই যে কাজ, সেটা হচ্ছে গনু দাদাকে নিজের জায়গায় নিয়ে আসা, মানে স্টুডিওতে নিয়ে আসা। আর এখানে আমি, আমার বর আর আমার স্টুডেন্ট অনিশা তিনজন মিলেই গেছিলাম ঠাকুর আনতে। তারপর ছোট্ট গনু দাদাকে নিয়ে রওনা দিলাম স্টুডিওর উদ্দেশ্যে। আমার স্টুডিও সেইটা বড্ড খাড়া, তাই আমি আর ঠাকুর নিয়ে উঠলাম না, ওকে দিয়েই তোলালাম। ওইখানে বসো। ঠাকুরের মুখ থেকে কাগজটা সরিয়ে ঠাকুরকে জায়গা মতো বসিয়ে দিলাম, আর রাতের জন্য ঠাকুরকে খেতে দিয়ে আমরা চলে এলাম স্টুডিও থেকে, কারণ আমাদের আবার সকাল সকাল স্টুডিওতে গিয়ে পুজোর জন্য সমস্ত কিছু রেডি করতে হতো। আর এই যে পরের দিন সকাল সকাল সবাই চলে এলাম পুজোর জন্য সমস্ত কিছু রেডি করতে। আর সত্যি কথা বলতে, স্টুডিওতে কোনো পুজো বা কোনো অনুষ্ঠানই কিন্তু শুধু আমার নয়, আমার সমস্ত স্টুডেন্টদের নিয়েই। সেই জন্য ওরাও কিন্তু একদম সকাল সকাল চলে এসেছিল আমার হাতে হাতে সমস্ত কিছু করে দেওয়ার জন্য। তারপর জেঠু একদম সময় মতো চলে এলেন, ইনি হচ্ছে আমাদের ঠাকুর মশাই। আমাদের বাড়ির সব পুজো এই জেঠুই করেন। সেই হাতে ধরি দিয়ে তারপরে দিয়ে দেওয়া। ওম গণপতে সাহা ইদম গান গণপতে, ওম গণপতে সাহা ইদম গান গণপতে, শ্রী বিষ্ণু নমঃ পুণ্যায়নি বিশিষ্ট ভারত ভূপ্রদেশে উদ্দ Happy birthday to you. Happy birthday.
হাউস অফ কেক ওএমডিলে নন্দী সবাই দেখে নিন তারা কন্টাক্ট করবে কেউ খেলতে চাও না হ্যাঁ আরে হাউস দাও হ্যাঁ রাখো বলে দাও বলে আরে এখান থেকে দেখো না না কিছু না এর মধ্যে এদিকে তাকাও যে নিয়ে না এখন কিছু ভাবো না কিউট শরীরটা খারাপ বলে ভিডিওটা দিতে একটু লেট হলো সবাই ভালো থাকবেন আজ এখানেই শেষ করলাম।